আব্বা ডাকছে না মানে? ডাকছি না মানে 27 সেকেন্ড আগে ডাকছি, 28 সেকেন্ড। সকাল 4টায় ঘুম থেকে উঠবি, 5 মিনিটের মতো ফ্রেশ হবি, যে কোনো কাজ করার আগে আমাকে সময় দিবি। যে বা আব্বা এটা কথা ছিল কই ভালো, এখন এটা করতে যাবো তখন কি অনুমতি নিব? হ্যাঁ নিতেইব। যে বাসি আরে আব্বা আব্বা কইবি না ঠিক আছে, তাহলে ড্যাডি ডিজিটাল ডি ড্যাডি ওকে ড্যাডি আচ্ছা কত হবে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। বাবা এটা তুমি কি করতেছো? রবীন্দ্রসঙ্গীত শুনতেছো? এ ডিজিটাল যুগ রবীন্দ্রসঙ্গীত শুনতেছো? যাবো তো আমার টাইমের মূল্যই আছে আর উনি তো ছেলে নাকি সালাম কালাম দেয় কোন মাস সময় কই আমার সময় দিল না তো ছেলে তো কইছি না আমার ছেলে অনেক ভদ্র ও তো দেখেই বুঝছে যে তো ডিজিটাল বাংলার মানুষ তো তোরে সালাম না দিয়ে হোয়াটসঅ্যাপ বলছে হ্যাঁ তাই ঠিক আছে আমি গর্বিত আমি এ দেশের সন্তান আমি গর্বিত তোর বাপের থেকেও বেশি আমি ব্যারাস তোর হয় না খারাপ চুল ব্যারাস তোর চুল তো গোষ্ঠী থেকে গানটা চালাও আমার গান আরে ভূমিকম্প শুরু কর আমি কইছি নাচতে নাচতে তা বললাই তো এটা তো ঘুরে বেশি ভালো লাগে না চল শুরু করি
এশিয়ার পাস দেখি বাংলায় 34 কইছিলাম না পাস ইংলিশে 33 পাস অঙ্কে তে 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 বাবা স্যার আচ্ছা দিত বাবা বাড়ি এসে প্রায় প্রায় পড়ে যায় যাই তো আমার তো খাইছে আমি তোমার দেখে বলতেছি আচ্ছা দেখে তুমি আমার জানো আচ্ছা কি করি ইংরেজিতে শাবাশ গণিতে শাবাশ বলেন আপা আবা মানলেন কেন আপনি তো শাবাস কইতেছিলেন আপা এটা কি করছো শাবাসের কথা কই তো শাবাস কইমু না এটা কি 4000 টাকা দিয়ে প্রাইভেট পড়াছি 4000 টাকা করে তো একটা না 60 ডলার 16000 টাকা পানিতে কি আরে কি রিসার্চ কই আমার ওই দেখ কাবুল আমার ফোন দিছে আব্দুল আমার ফোন দেখি কই শুনছস আমার ওর সব বলে ওর সব বলে ফার্স্ট ক্লাস সবগুলো ফার্স্ট ক্লাস আর তুই হইছ কিনা মা রেজাল্ট দাও তো বুঝলাম না যে সময় যায় ব্যস্ত হয়ে থাকে শাস্তি তুমি আমাকে ড্যাডি বলো না বলছো না ড্যাডি বলতে ৩০ পারা তুমি লাগতে ফেলে দিচ্ছি এখন আমি একটু ব্যাস করে